সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে cc24.com এর জনপ্রিয় লাইভ শো যে অনুষ্ঠানটি আজকে বৃহস্পতিবার, আপনারা জানেন যে এই বৃহস্পতিবারে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হই সেটি হল ভোটের হাওয়া। এই ভোটের হাওয়ায় আজকে আপনারা ঠিক সৈয়দপুর আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনের 6 নং ওয়ার্ডের আজকে আমরা এই ভোটের হাওয়াতেই আজকে আপনারা কথা বলবো। আমাদের সাথে আছেন সবার শ্রদ্ধাভাজন এবং যে আপনারা সবাই চেনেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম খান কিশোর ছাড় উনি আছেন। আছেন এই ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন আফতাবুজ্জামান ম্যাক্সিম, আছেন এখানে মাজিদ ইকবাল এবং বর্তমান যে কাউন্সিলর রয়েছেন শাহিনুর ইসলাম মিঠু। আমরা শুরুতেই আপনাদের কাছে বরাবরের মতোই বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা আপনারা কমেন্টস বক্সে আপনারা এই অতিথির কাছে প্রশ্ন রাখতে পারেন, যে প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা হবে সেই আলোচনা নিয়েই আমাদের এই কথা, এবং সেখান থেকে একটু মানে জবাবদিহিতামূলকই আমরা বলতে চাই যে আমরা সবাই কথা বলবো এই বিষয়ে। আমরা প্রথমে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যেখানে আমরা যেতে চাই একটু এই 6 নং ওয়ার্ডের যেখানে দাঁড়িয়ে আছেন যে মুকুল সমিল যেখানে রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি আছে রেজা মাহমুদ। রেজা মাহমুদ আজকে সারাদিন এই 6 নং ওয়ার্ডকে চষিয়ে বেরিয়েছেন বিভিন্ন ভোটারদের কাছে এবং এই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সবকিছু নিয়ে তিনি আজকে সারাদিন এই ওয়ার্ডটি চষে বেরিয়েছেন। আমরা একটু সরাসরি যেতে চাই রেজা মাহমুদের কাছে। রেজা মাহমুদ দাঁড়িয়ে আছেন এখন 6 নং ওয়ার্ডের সেই মুকুল সমিলে। রেজা মাহমুদ শুনতে পাচ্ছেন? রেজা মাহমুদ শুনতে পাচ্ছেন? আপনি তো লাইনে আছেন, লাইনে আছেন, কথা তো বলতেছেন না, কথা বলবেন, কথা শোনা যাচ্ছে না। আরে রেজা মাহমুদ শুনতে পাচ্ছেন? আই মিউট করে রাখছি। রেজা মাহমুদ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি জসিম। হ্যাঁ জি বলেন। শুনতে পাচ্ছি আমাকে? আপনার আপনাকে শুনতে পাচ্ছি বলেন। জি বলেন, আপনার 6 নং ওয়ার্ডের আজকের কি মানে আপনি সারাদিন যেখানে ঘুরিয়ে বেড়েছেন এখানে ভোটারদের কি অবস্থা এবং কতগুলো ভোটার রয়েছে এবং নতুন ভোটার কত, কারা কারা প্রার্থী হচ্ছেন, এ বিষয়ে একটু বলবেন কি? আপনি তখন মুকুল সমিলে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ ধন্যবাদ। আমি এখন এই ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এবং অতি পরিচিত একটি জায়গা মুকুল সমিলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা আমি আর আমার সহকর্মী আরমান আমিরুল হক আরমান আমরা সারাটা দিন আজকে এই ওয়ার্ডটা ঘুরে বেরিয়েছি, ওয়ার্ডের প্রতিটি লোকের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং ওয়ার্ডের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। এই আমি যে কথাগুলো আমি আমার ভোটার পরিসংখ্যান দিব এবং আমার সহকর্মী এই ওয়ার্ডের সমস্যাগুলো আপনাদের সামনে চিহ্নিত করবে। আমি প্রথমে আপনাকে জানিয়ে দিতে চাই, অর্থাৎ গত পরিসংখ্যান অর্থাৎ গতবারে যে ভোটার ছিল এই ভোটার সংখ্যা হচ্ছে 6472 জন। গত লাস্ট যে নির্বাচন হয়েছে এই ভোটে প্রার্থী ছিল 5 জন, অর্থাৎ 5 জন নির্বাচন। এবারে প্রায় ডজন খানিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে, আলোচনা হচ্ছে যে প্রায় ডজন খানিক প্রার্থী এই ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনাকে আমি গতবারের ভোটের একটু পরিসংখ্যান জানিয়ে দিতে চাই, অর্থাৎ গতবারে যে প্রার্থী 5 জন প্রার্থী নির্বাচন করেছিলেন তার মধ্যে হচ্ছে শাহিনুর ইসলাম, তিনি ডালিম মার্কা নিয়ে ভোট করেছিলেন এবং তার ভোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 163। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী, তিনি পানির বোতল মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, তার ভোটের সংখ্যা ছিল 1064। এছাড়া অন্যান্য প্রার্থী মইনুল ইসলাম, তিনি উট পাখি মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, তার ভোটের সংখ্যা ছিল 885। মাজিদ ইকবাল, তিনি অবাঙালি প্রার্থী, অর্থাৎ এই যে এই 22টি যে ক্যাম্প রয়েছে এই 22টি ক্যাম্পে সে কাজ করে এবং যে 22টি ক্যাম্প নিয়ে কাজ করে সেই নন বেঙ্গলি প্রতিনিধি মাজিদ ইকবাল, তিনি ভোট করেছিলেন গাজর মার্কা নিয়ে এবং ভোট পেয়েছিলেন 463। এবং আরো একজন ছিলেন ইস্তিয়াক আহমেদ, তিনি ভোট পেয়েছিলেন 449।
715 এবং মহিলা ভোটার সংখ্যা বেড়েছে প্রায় 760 জন। আসলে এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি যে এই ওয়ার্ডটাতে দুটি কেন্দ্র, একটি হচ্ছে আপনাদের বাংলা হাই স্কুল যেটাকে আমরা পাইলট উচ্চ বিদ্যালয় বলি, এবং নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই দুইটি ভোটে একটা হচ্ছে পুরুষ ভোটারদের জন্য ভোট কেন্দ্র এবং একটা হচ্ছে মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্র। এই ওয়ার্ডটি আরো গুরুত্বপূর্ণ, কেননা এই ওয়ার্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিসিক শিল্প নগরী আমাদের ভোট, তারা পৌরসভায় তাদের প্রথম ভোট জনপ্রতিনিধি নির্বাচন করবে, এবং তাদের কাছে এই ভোটটা অতি গুরুত্বপূর্ণ। এবং এই ভোটটা গুরুত্বপূর্ণ এই জন্য যে তারা নিজের এলাকার নিজের সমস্যাগুলো একজন জনপ্রতিনিধির মাধ্যমে তারা সমস্যাগুলো সমাধান করার চিন্তা ভাবনা করছে, এবং এই নতুন ভোটারদের কাছে এই ভোটটা একটা গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতটা তারা দেখে শুনে, অর্থাৎ দেখে শুনে যে প্রার্থীটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং যে প্রার্থীটা তাদের কাজ করতে পারবে, তাদের কাজ সমস্যার সমাধান গুলো করতে পারবে, তারা সেই ধরনের প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলেছে। জসিম, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, আপনাকে ধন্যবাদ। জি রেজা মাহমুদ, এই কষ্ট করে আপনার এই তথ্য সংগ্রহ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যারা অতিথি রয়েছেন, আপনারা শুনেছেন যে আমাদের প্রতিনিধি রেজা মাহমুদ যে বিষয়টি তুলে ধরেছেন, যেখানে নতুন ভোটারের কথাও তিনি বলেছেন এবং মহিলা ভোটাররাও বেড়েছেন, এবং যারা এই পৌরসভা নির্বাচনে প্রথম তারা তাদের এই ভোট প্রয়োগ করবেন। তা আমি প্রথমে একটু চলে যেতে চাই আমাদের নতুন মুখ আফতাবুজ্জামান ম্যাক্সিমের কাছে। আফতাবুজ্জামান ম্যাক্সিম, অবশ্যই আমার কথা আপনি শুনতে পাচ্ছেন, আমি একটু ম্যাক্সিম আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার আপনার একটি বিষয়ে আমরা বলে রেখে যে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন এবং দেখছেন এবং যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন ম্যাক্সিম হলো ওনার একটু পরিচয় আমি একটু জানিয়ে রেখে, যে আপনারা জানেন যে সৈয়দপুরের একটি গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন যেটা হলো কামারপুকুর ইউনিয়ন, এই কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তিনবার নির্বাচিত চেয়ারম্যান এবং বর্তমান নীলফামারী জেলা পরিষদের সম্মানিত সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সন্তান আফতাবুজ্জামান ম্যাক্সিম। আফতাবুজ্জামান, আপনার কাছে যেতে চাই, আপনি একেবারে ইয়াং এবং আপনি এই নির্বাচনে কেন আসতে চাচ্ছেন এই নির্বাচনে, এই বিষয়টা একটু ব্যাখ্যা করুন। আপনি জানি যে আপনি সৈয়দপুরের একটি খুব পরিচিত একটি সংগঠন পাশে আছি, যা করোনাকালীন সময় দেখেছি এই পাশে আছি বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিল, আপনি সেখানকার ভাইস প্রেসিডেন্ট, এই সব কিছু মিলে আপনি কেন নির্বাচনে আসতেছেন এবং নির্বাচনের পিছনে আপনার এই উৎসাহটা কেন, এবং আপনি কি এমন করেছেন যে ভোটাররা আপনাকে ভোট দেবেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? জি, ধন্যবাদ জসিম ভাই আমাকে এই গুরুত্বপূর্ণ মঞ্চে আসার জন্য, কিছু বলার জন্য। তা প্রথমেই আমি বলি, আমার নাম আফতাবুজ্জামান ম্যাক্সিম, আমি দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকেই সৈয়দপুরে বসবাস করি। ছোটবেলা থেকে আমি মুন্সিপাড়া, খেজুরবাগ, টার্মিনাল অনেক জায়গায় ঘুরেছি, যাতায়াত করি, ঘুরে বেড়াই, এবং এখানে দেখি যে এখানে পাশে আসি, যখন করোনাকালীন সময়ে আমরা যে পাশে আসি, যখন আমরা একটা সংগঠন বানালাম, সেখানে সংগঠন থেকে আমরা পাশে আসছি থেকে মুন্সিপাড়া, তারপরে নদীর এলাকা, বিভিন্ন জায়গায় অনেক লোককে সাহায্য সহযোগিতা করেছি। তা সেখান থেকেই আর কি উদ্বুদ্ধ, সেখান থেকেই আর কি তারা আমাকে এবারে নির্বাচনের জন্য তারা সেখান থেকেই উদ্বুদ্ধ করে, যে ভাই আমরা নির্বাচনে আসি তাহলে আমরা একজনের প্রতিনিধি, তারাই আমাকে উদ্বুদ্ধ করে, সেই থেকেই আমার আর কি আগ্রহ। আর একটা বিষয় দেখেছি, আমার বাবা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছোটবেলা থেকেই দেখে আসি যে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে তার কাছে সমাধান চায়। এ থেকে আমিও চাই যে আমরা পাশে আছি, সংগঠন আছি, আমরা চাই যে সৈয়দপুরের উন্নয়ন হোক, আমরা 6 নম্বর বার্ষিকীকে আমিও চাই সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য, এবং 6 নম্বর বার্ষিকীতে গুরুত্বপূর্ণ যে অনেক কিছু আছে। বর্তমানে আমি বাবার সাথে ব্যবসা রিলেটেড আর কি ব্যবসা দেখাশোনা করি,
মানে আমার মনে হয় যে যেহেতু আপনি প্রথম এই নির্বাচনে আসছেন এবং ইয়াং মানুষ এবং বাবার সাথে সাথে থেকে থেকে এই যে আপনি এই নির্বাচনের একটা যেটা বললেন যে উদ্বুদ্ধ হওয়া, এবং আমি চাই যে আপনি এই নির্বাচনে অংশ নিয়ে এই ভোটারদের মন জয় করার জন্য আপনি কিরকম চমক দিতে পারেন, মানে কিভাবে আপনি ভোটারদের মন জয় করতে চান? যে আমি ইয়াং হিসেবে প্রথমে অবশ্য সবাই সবার কাছে কাছে যাচ্ছি, বলতেছি, আলাপ আলোচনা করতেছি, সবার দোয়া আশীর্বাদ যাচ্ছি, এবং আমাদের নানান সবার কার কি সমস্যা সেগুলো শুনতেছি সবারই আর কি। সব এলাকায় শোনা যায় যে সবারই আছে ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা, তারপর ড্রেনেজ ব্যবস্থা, তারপরে পানি নিষ্কাশন, তারপরে বিভিন্ন জায়গায় ক্যাম্পে শুনি যে অনেক জায়গায় লাইট নাই, ক্যাম্পের বাসীদের জন্য দেখি যে অনেক ওরা খুব মানে অনেক ইয়া চায়, তারপর পৌরসভার অনেক কার্ড টার্ড দেখি যে ইয়া হয়, সাহায্য সহযোগিতা হয়। এক্ষেত্রে আমি চাই যে আমি এগুলো জিনিস পাইলে আমি যথাযথভাবে তাদেরকে বন্টন করতে পারবো। এবং আপনি চাচ্ছেন যে আমি যদি এভাবে নির্বাচিত হয়ে আসলে আরো এই মানুষের জনগণের খুব কাছাকাছি আসা যাবে এবং জনগণকে সেই জিনিসগুলো আমি সঠিক সময় পৌঁছে দিতে পারবো? ধন্যবাদ ম্যাক্সিম, আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমি একটু চলে যেতে চাই আমাদের আরেকজন পরিচিত মুখ, যেটি সৈয়দপুরের 22টি ক্যাম্পের উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল। মাজিদ ইকবাল ভাই, শুনতে পাচ্ছেন? মাজিদ ইকবাল ভাই দিবে না, আমার কথা আমার কথাগুলো ইয়ে যাচ্ছে সেগুলো। মাজিদ ইকবাল ভাই, আপনি বলেন। জি, আমরা একটু নেটওয়ার্কের মধ্যেই খুব কঠিন নেটওয়ার্কের ইয়েতে পড়েছি। উনি শুনতে পেয়েছেন, ওনার কথাগুলো আমরা শুনতে চাই। মাজিদ ভাই, আপনার হেডফোনের পিনটা মনে হয় লাগেনি, আপনি একটু দেখেন, আপনার একটু সমস্যা মনে হচ্ছে, চেক করেন আপনি মোবাইলের সঙ্গে। না, আপনার হেডফোনের সমস্যা আছে, হেডফোনটা একটু, আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি আবারও আপনার কাছে আসতেছি। আমি একটু যেতে চাই আমাদের বর্তমান যে কাউন্সিলর রয়েছেন 6 নং ওয়ার্ডের শাহিনুর ইসলাম মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই, আপনার, জানি না আপনারও নেটওয়ার্কের সমস্যা পড়বো কিনা, আমি ধন্যবাদ জসিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জসিম ভাই শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি মিঠু ভাই, আপনার ক্যামেরা ঘুরে গেছে। মাজিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমার ইয়ে আসছে, আমার ছবি আসতেছে? হ্যাঁ, দেখি ছবি। হ্যালো, হ্যাঁ মাজিদ ভাই, রহমানের রহিম জি বলেন।
বলুন, ক্যামেরা আসছে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। যে মাধবী বলেন, আপনি বলেন যে আসলে কেন আপনি নির্বাচনে আসছেন এবং গত নির্বাচনে আপনি অল্প ভোটে নাকি হেরে গিয়েছিলেন, আর আপনার প্রতীক নিয়ে একটা সমস্যা ছিল, এটা একটু বলবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে এই অনুষ্ঠানে সঞ্চালক জসিম ভাই উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার এবং রানিং কাউন্সিলর ছোট ভাই ম্যাক্সিম তোবায়েককে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই। 6 নম্বর ওয়ার্ডে গতবারও আমি নির্বাচন করেছিলাম। আমার নির্বাচনে আমি যে প্রতীক ছিল সেটা গাজর মার্কা এবং তার সাথে একটা প্রতীক ছিল ঢেঁড়স মার্কা। ঢেঁড়স মার্কায় কোনো প্রার্থী দাঁড়ায় নাই, তবুও ভুলবশত কারণে অনেকেই প্রায় 250 ভোট ঢেঁড়স মার্কায় পড়ে যাওয়ার কারণে এবং আমি হেরে গেছিলাম। যদি সেইগুলো ভোট পেতাম সবগুলো একসাথে করা হতো, তাহলে একটা সম্মানজনক ভোটে আমি যদিও হারতাম তবু একটা সম্মানজনক ভোটে থাকতাম। 6 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে 6 নম্বর ওয়ার্ড বিশাল একটা সম্ভাবনাময় ওয়ার্ড। এখানে যেরকম আপনার প্রতিনিধি জানালেন, এখানে বিশেষ শিল্পনগরী রয়েছে। শুধু বিশেষ শিল্পনগরী নয়, এখানে বাস টার্মিনাল, পানি উন্নয়ন বোর্ড, বাপ্তা, সিএনবি সহ 365টি প্রায় ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলার ট্যাক্স পৌর পরিষদের কোষাগারে যায়। তাহলে সৈয়দপুরের এই 6 নম্বর ওয়ার্ডটাকে তো ট্যাক্সের দিক দিয়ে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী এই 6 নম্বর ওয়ার্ড, এখানকার মানুষ এবং এখানকার 6 নম্বর ওয়ার্ডটি এটা পৌরসভার অন্তর্ভুক্ত একটি ওয়ার্ড, এটাকে অবহেলিত করে রাখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এই কথাগুলো যে পৌর পরিষদে বলা হবে, আজ পর্যন্ত আমার মনে হয় কোনো কাউন্সিলর এই সম্ভাবনাকে পৌর পরিষদে নিয়ে যায় উপস্থাপন করতে পারে নাই। বিধায় পৌরসভা পৌরপরিষদের কোষাগার থেকে অর্থ ছাড় করিয়ে 6 নম্বর ওয়ার্ডে এই মনে করেন যে জুম্মাপাড়া থেকে দেওয়ানিপাড়া পিত্তিপাড়া পর্যন্ত একটি সড়ক, আমার মনে হয় 2-3টি কাউন্সিলর এখান থেকে বদল হয়েছেন, এর আগের কাউন্সিলর তারপরের কাউন্সিলর বদল হয়েছেন এবং মেয়র সাহেবও 2-3 বার ওয়াদা করেছেন, একটি সড়ক কি হতে পারে না, কেন হবে না? যখন আমরা 6 নম্বর ওয়ার্ডের এতগুলা ট্যাক্স পৌর পরিষদকে পরিশোধ করি, জুম্মাপাড়া মুন্সিপাড়া জলবদ্ধতা নিরসন করা যায় না, কেন যায় না? যদি আমরা এতগুলো ট্যাক্স পৌর পরিষদকে 6 নম্বর ওয়ার্ড পরিশোধ করি, এগুলা কথা উপস্থাপন করতে হবে এবং এই উপস্থাপনাগুলা প্রতিবাদী হতে হবে। যদি যদি সাবেক কাউন্সিলর গণ বা রানিং কাউন্সিলর এগুলা যদি সঠিকভাবে উপস্থাপন করতেন, তাহলে আমার মনে হয় এই কাজগুলো হয়ে যেত। যদি হয় নাই, ইনশাল্লাহ আমি আশাবাদী, এই আমি যদি নির্বাচিত হয়, সবাই যদি আমাকে ভোট দেয়, আমি পৌর পরিষদে আমার কথাগুলো রাখবো, এগুলো আমার সম্ভাবনার কথা রাখবো, আমার দাবির কথা রাখবো। আমার 6 নম্বর ওয়ার্ডবাসীকে একটা ওয়ার্ড মডেল ওয়ার্ড, তো মডেল বললে তো হবে না, প্রতিশ্রুতি যতটুকু দিতে পারি, কোনো ওয়াদা আমি করব না, কিন্তু আমি অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকব এবং যদি পৌর পরিষদ আমার কথা না শুনে, তাহলে পৌর ওয়ার্ডবাসীকে নিয়ে, 6 নম্বর ওয়ার্ডবাসীকে নিয়ে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমাদের সকল অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এই আশাবাদ নিয়েই আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। যদি সকলেই আমাকে দয়া করে মায়া করে একটি করে ভোট প্রদান করে, ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব।
জি মাজিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খান কিশোর স্যারের কাছে। কিশোর স্যার, আপনি এই ওয়ার্ডের এই ভোটার এবং এই ওয়ার্ডে আপনি বসবাস করেন, আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কেমন প্রার্থী হওয়া উচিত, যে প্রার্থীটি আপনাদের আপনি ভোটার হিসেবে সেই প্রার্থীকে আপনি সমর্থন করবেন, একটু আপনার কাছে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, জসিম ভাই সহ যারা আজকে অংশগ্রহণ করছেন এবং 6 নম্বর ওয়ার্ডের যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন এবং শহীদপুরের যারা দেখছেন, আমি আসলে আমার ব্যক্তিগত অভিমত, আমি খালি সমস্যা বলতে চাই না, সমস্যা বলতে হবে, সেই সমস্যা কি হবে সমাধান করতে হবে সে কথাটা বলতে হবে। আমার দুইজন কাউন্সিলর পদপ্রার্থী সুন্দর বক্তব্য প্রেস করেছে, বক্তব্যগুলোর মধ্যে এসেছে জলাবদ্ধতা, এসেছে আলো স্বল্পতা, সব মানে পোস্টে আলো নেই, এসেছে রাস্তা। এখন প্রশ্ন হচ্ছে, আমি কাউন্সিলর হলেই বা আমি মেয়র হলেই আমি কি সঙ্গে সঙ্গে এগুলো সমস্যার সমাধান করতে পারবো? এটি আমার একটি প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো কাউন্সিলর বা কোনো মেয়র সঙ্গে সঙ্গেই কোনো সমস্যা সমাধান করতে পারবে না, তো সমাধান করার মানসিকতা তৈরি হতে হবে। তো আমরা দেখছি এবার মুগুর সমিল থেকে আমাদের নিমবাগান পর্যন্ত একটা রাস্তা হয়েছে। আমি আমার জীবনে প্রথম একটি সুন্দর রাস্তা ওয়ার্ডের মধ্য দিয়ে দেখলাম। তো আমি জানি না এই রাস্তাটি আমার মানে রানিং যে যিনি রয়েছেন উনি মিঠু সাহেব হয়তো বলতে পারবে এই রাস্তাটি কিভাবে আসলো। এরকম রাস্তা কিন্তু কোনো ওয়ার্ডে আমি মনে হয় নাই, তো হঠাৎ এরকম একটা সুন্দর রাস্তা পেলাম। তো এইভাবে আরো রাস্তা, যেটা মাজেদ ভাই বলেছেন বা ম্যাক্সিম বলেছেন কথাগুলো সত্য, আমাদের এখানে জলাশয় রয়েছে, আমাদের এখানে প্রত্যেক পোস্টে বাল্ব জ্বলছে না, আমাদের এখানে পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, এইটি কেন আর এটি কিভাবে সমাধান করতে হবে এইটার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি মনে করি যে পদপ্রার্থী হবেন তার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদেরকে এই সমস্যাগুলো আপনাদের পরিষদে উপস্থাপন করতে হবে এবং মেয়র মহোদয় সহ যিনি মেয়র থাকবেন উনাকে নিয়ে আপনাদের, আমি জানি মাসিক মিটিং হয়ে থাকে, সেই মিটিং উপস্থাপন করেন অথবা যে কোনো ভাবে আমি মনে করি যে আপনাদেরকে সেখানে উপস্থাপন করে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি যে আপনি একদিনেই চাইলে আপনার সম্ভব নয়। আপনি যদি মনে করেন আমি আজকে কাউন্সিলর হলাম, আগামী 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে সব সমস্যার সমাধান করে দেব, অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। আপনাকে পরিষদ থেকে অর্থ আনতে হবে, পরিষদ থেকে আপনার সিদ্ধান্ত আনতে হবে, সেই সিদ্ধান্ত মোতাবেক আপনাকে কাজ করতে হবে। আর ওই যেমন মাদক ভাইয়ের কথা খুব ভালো লেগেছে, আমি আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আসলে প্রতিশ্রুতি দিতে বলছি না, আমার করার মানসিকতা থাকতে হবে, আমি করব। তো যেমন আমি যেখানে আসি আমি একটা গলির মধ্যে থাকি, 6 নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর মুন্সিপাড়ার একটি গলির মধ্যে একটা বাড়িতে থাকি, সেখানে লাইট পোস্ট আছে, তো সেখানে বাল্ব জ্বলে কিন্তু মাঝে মাঝে আবার বাল্ব হারিয়ে যায়। তো আমি রানিং কাউন্সিলরকে বলেছিলাম এই এরকম কেন, বললো পৌরসভা এই মুহূর্তে এই বাল্বটা নেই, এইটা এখন আমার পক্ষে তো কিনে দেওয়া সম্ভব নয়। যেটা মাদার সাহেবও বলেছে আমি হয়তো নিজের পকেট দিয়ে করতে পারবো না, তবে ব্যবস্থা করব। তো আমার মনে হয় যে
ছয় নম্বর ওয়ার্ড আসলে শহীদপুরের সর্ববৃহৎ ওয়ার্ড, এবং এখানে আমার মনে হয় ভোটারও সবচেয়ে বেশি, এবং ওয়ার্ডটি খুব জটিল। আপনার এই ওয়ার্ডটি আঁকা বাঁকা নদীর মতন একে বেঁকে ওয়ার্ডটি জনগণ বসবাস করে, এবং এখান থেকে ভোট চ্যালেঞ্জ করে বাইর করে নিয়ে আসতে হয়। যারা ভোটার হবেন তারা জানে যে এখানে ভোট করতে গেলে খুব কষ্টকর একটা পরিবেশ, ছিটমহলের মতো জায়গায় জায়গায় ভোট রয়েছে। তো আমাদের ভোটারদের একটা দাবি থাকতেছে, আগামীতে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং বাতির ব্যবস্থা করতে হবে, আমাদের চলাচলের জন্য প্রশস্ত রাস্তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি বলছি না যে আপনি তার সঙ্গে সঙ্গে যেই নির্বাচিত হন সেই সঙ্গে সঙ্গে পারবেন। এখন আপনাকে আমি একটা কথা বলি জসিম ভাই, যারা কাউন্সিলর হিসাবে পদপ্রার্থী ওনারা জানেন ওনারা কি দায়িত্ব পালন করতে যাচ্ছেন? একজন কাউন্সিলরের কি দায়িত্ব, যেমন একজন মেয়রের কি দায়িত্ব? তো আমার মনে হয় কাউন্সিলর পদপ্রার্থী যিনারা ওনাদের আগে জানতে হবে, একজন কাউন্সিলর হচ্ছে একটা ওয়ার্ডের কেয়ারটেকার। যেমন একটা বাড়ির কেয়ারটেকার থাকে, সেই বাড়ির দেখাশোনা যেরকম করে, একজন কাউন্সিলর ওই ওয়ার্ডের হলো কেয়ারটেকার, সেই ওয়ার্ডের কেয়ারটেকারের মতো ওনাকে দেখতে হবে। যেমন মানস ভাই বলেছে, ম্যাক্সিম বলেছে, ওনাদের সাথে আমি একমত। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা বাল্বে বাল্ব জ্বলবে, যে কোনো বাল্ব পৌরসভা থেকে দেওয়া হবে বাল্বগুলো জ্বলবে, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, রাস্তা তৈরি হতে হবে। এবং আমাদের চাইতে এটা নয় যে উনি আমাকে আমার বাড়িতে খাবার পৌঁছাই দেবে, বরং উনি ওনারা আমাদের সহযোগিতার ছেলে, আমরা এখানে সচেতন নাগরিক হিসাবে ওনাদের সাথে থাকবো। তো জসিম ভাই, আপনি আলোচনা আরো মানে করলে, রানিং কাউন্সিলর করলে, আমার মনে হয় একটু রানিং কাউন্সিলর কে আসতেছে, কিন্তু ওনার নেটওয়ার্কের সমস্যা আমরা দেখতেছি যে উনি আমার ওনাকে হারিয়ে ফেলেছে। আরো পদপ্রার্থী আছে নিশ্চয়ই? কাউন্সিলর মিঠু ভাই উনি কিছুক্ষণ আগে সংযোগ ছিলেন, কিন্তু আবার নেটওয়ার্ক আবার বোধহয় উনি এসেছেন, একটু দেখি উনার সাথে একটু কথা বলি। উনি বললে আর আমাকে আরেকটু সময় দিবেন মিঠু বলার পরে। আচ্ছা, মিঠু বলার পরে কাউন্সিলর, হ্যাঁ রানিং কাউন্সিলর বলার পরে, আর যদি সবাইকে একটু একটু করে দেওয়ার অসুবিধা নাই, সেই ফাঁকে আমাকে একটু দিয়েন। ধন্যবাদ। ম্যাক্সিম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি শুনছিলেন আমাদের শ্রদ্ধ স্যারের কথা শুনছিলেন, যে আসলে একজন কেয়ারটেকার, আসলে একজন হলেন কেয়ারটেকার। কি সুন্দর একটা তিনি কথা বলেছেন, যে একটি বাড়ির যেমন একজন কেয়ারটেকার থাকে, এরকম ওয়ার্ডের একটা কেয়ারটেকার। আপনার মনোভাব কি সেরকম? আপনি কি এই ছয় নং ওয়ার্ডের কেয়ারটেকার হতে চান? আর কেয়ারটেকার হতে হলে আপনাকে কেয়ারটেকারের বিষয়টা আপনি একটু খোলাসা করবেন কি, আসলে আপনি কি করতে চান, আপনার একটু পরিকল্পনা একটু জানতে চাই। জি, কিছু কিছু স্যার যথার্থই সুন্দর কথা বলেছে কেয়ারটেকার জিনিসটা। কেয়ারটেকার আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন আমরা যেমন একটা প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা কিন্তু কেউ না কেউ কেয়ারটেকার, কেউ না কেউ আমরা প্রত্যেকটা ফ্যামিলির বাবা মার হয়তো কত কোনো কথা বলছি বা বাজার করছি বা কোনো কিছু কাজ করছি বা কোনো নিত্য দেখাশোনা করছি, ক্যাটুয়ারের কাজ। অনুরূপ ভাবে এই কাউন্সিলর বা এই প্রতিনিধি যেটা যেটা আমি আসতেছি বা করতে যাচ্ছি, মানে জনপ্রতিনিধিত্ব, জনপ্রতিনিধিত্ব স্যারও যতই কথা বলেছে একটা জনপ্রতিনিধিত্বের সেম কাজ, মানে কার কি সমস্যা, কার কি প্রবলেম, এগুলো সলভ করা। কেউ তো আর কেউ তো আসলেই কেউ তো আর বাবা মা, যেমন একটা বাড়িতে বাবা মা যেমন চায় না যে আমাকে খাবার দাও, বাবা মা বা একটা ফ্যামিলি কি চায়, তারা চায় যে হ্যাঁ বাজারটা সুন্দর মতো আসুক, হ্যাঁ আমার আমাদের প্রতিনিধি আরেকজন প্রতিনিধি তিনিও এখন দাঁড়িয়ে আছেন জুম্মাপাড়ায়।
আপনি জানেন যে জুম্মাপুরায় যেখানে কিছুক্ষণ আগে রাস্তার কথা বলেছে, জুম্মাপুরায় আমাদের আছে আমিরুল হক আরমান। আমিরুল হক আরমান, আপনি তো সারাদিন আজকে এই ওয়ার্ডটি ঘুরেছেন এবং এখানকার সমস্যাগুলো দেখেছেন, ভোটারদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আপনি কথা বলেছেন, সর্বশেষ আপনার কাছে আমি জানতে চাই আসলে কতটুকু জেনেছেন? ধন্যবাদ। সিসি নিউজের নিয়মিত আয়োজন ভোটের হাওয়া, শহীদপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ড নিয়ে আজকে আমরা সারাদিন ব্যাপী এই ওয়ার্ড পরিক্রমা করেছি। আমরা এই ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা এবং ভোটারদের মতামত জেনেছি। আমি জানিয়ে দেব আজকের 6 নম্বর ওয়ার্ডের সার্বিক হালচাল। জসিম, আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই, এই ওয়ার্ডটি শহীদপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে অনেক স্থাপনা রয়েছে, সরকারি বেসরকারি, এবং শহীদপুর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এই ওয়ার্ডে রয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, বিশিক শিল্প নগরী সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান মিলে এই ওয়ার্ডটি গঠিত। এবং আমি এবং আমার সহকর্মী রেজা মাহমুদ সারাদিন আমরা ভোটারদের সাথে কথা বলেছি, সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ এই ওয়ার্ডের মূলত সমস্যা হচ্ছে ওয়ার্ডগুলো খানাখন্দে ভরা, জলাবদ্ধতা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই, তারপর যত্রতত্র ময়লার স্তূপ এবং মশা মাছি, এই উপদ্রবেই এই ওয়ার্ডের ওয়ার্ডবাসীদের বসবাস। আপনি জানেন সম্প্রতি 4 দিনের টানা ভারী বৃষ্টি হয়েছে, যার ভারী বৃষ্টিতে শহীদপুর পৌরসভার 15টা ওয়ার্ডে যে জলাবদ্ধতা দেখা গিয়েছে তার মধ্যে এই ওয়ার্ডটি ছিল সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল। কারণ এই ওয়ার্ডে শুধু রাস্তাঘাটে নয়, উঠানে নয়, বাড়ির ভিতরে অর্থাৎ সবার রুমে কোমর পর্যন্ত পানি ছিল। এই এই অবস্থায় বিশেষ করে বাচ্চা, শিশু, বৃদ্ধ এবং গবাদি পশুদের নিয়ে ওয়ার্ডবাসীর খুব চরম বিপর্যয় ঘটেছিল, এবং দেখা গেছে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়, অনেকেই শহরের বিভিন্ন জায়গা ভাড়া বাড়িতে অবস্থান নিয়েছে। এবং এই অবস্থা যে আমি আমিরুল হক আরমান দাঁড়িয়ে আজকে সারাদিন যা দেখ, আরমান আমরা মানে আবার নেটওয়ার্কের সমস্যা পড়ছি, আমি আবারও আরমানের কাছে আসবো। আরমান আপনি প্রস্তুত থাকেন, আমি একটু যেতে চাই শাহিনুর ইসলাম মিঠু, বর্তমান কাউন্সিলর। মিঠু ভাই, আপনাকে বারবার আমরা হারিয়ে ফেলতেছি, কারণটা কি? নেটওয়ার্কের সমস্যা পড়েছেন খুব? জি ভাই, জি আপনি বলেন, কারণ আবারও নেটওয়ার্ক কথা বলতে বলতে আবারও নেটওয়ার্কটা আপনাকে হারিয়ে যেতে পারে। আমিরুল হক আরমান আপনি থাকেন, আমি আমার কাছে আবার আসবো। আমি আমিরুল ভাইয়ের বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি। হ্যালো, জি আপনি বলেন। আমিরুল ভাই যে বিষয়, আমিরুল ভাই যে বিষয়টা নিয়ে আসছে, আমাদেরকে জানতে হবে সেই জায়গাটা হলো সমলার পার যে নদী, সেই নদীর মধ্যে কিন্তু বাড়িঘরগুলো তৈরি করা, মানে যে নিচু জায়গার মধ্যে যদি বাড়িঘর তৈরি করা হয় সেখানে তো পানি নিষ্কাশনের কোনো সুযোগ সুবিধা থাকার কথা না। এখন আমরা কি চাইলো কি সেটা ওই বাড়িঘর গুলো কি একদিনে উঁচা করে দিতে পারবো? আর হ্যালো, জি আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি সবাই। আমার সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের যে জুম্বাপাড়া যে রাস্তাটা, এই রাস্তাটা বিগত 4-5 বছর থেকে আমি কিন্তু আমাদের বাজেট বক্তৃতায় মেয়র সাহেবকে বলেছিলাম, এটা কিন্তু আমাদের দেখা গেল যে তো বিষয়টা হলো যে আমি কিন্তু এই বিষয়টা মেয়র সাহেবকে মানে বেশ কয়েকবার বলার পরেও উনি ব্যক্তিগত সমস্যার কারণে রাস্তাটা করতে পারেনি আর কি, করতে পারেনি তো ঠিক না, করেনি।
জসিম ভাই আসলে মানে আমি আমাকে করার আমাদের মুন্সিপাড়ার কথা যদি বলেন আপনি তাহলে দেখবেন যে 80% রাস্তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটা রাস্তার কাজ চলমান থাকলে বাকি সব রাস্তা থাকবে আর যদি উন্নয়নের আর মানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলেন আমার ওয়ার্ডে বিগত 5 বছরে আপনার মিনিমাম 12 কোটি টাকা ড্রেনের কাজ হয়েছে শুধুমাত্র ড্রেন এখন এই বিষয়গুলো আমি যথাসাধ্য চেষ্টা করতেছি দুই একটা প্রবলেমে আমরা যেমন ছোট ছোট বিষয়গুলো আমরা কিন্তু কাজ করতে পারি নাই আমাদের সামনে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে কথাবার্তা আমাদের সঙ্গে যেটা হয়েছে ভাই আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো এখন ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে করতে পারবো কিন্তু আমাদেরকে তো কিছু কিছু ব্যাপারে একটু হোঁচট খাইতে হয় এলাকায় কাজ করতে গেলে একটু আমরা স্লো মানে বিভিন্ন সমস্যার কারণে আমরা কাজটা একটু ধীর গতিতে করি করতে পারি আর কি আসলে কি আপনি আপনি কি বলবেন এই যে সমস্যার কথাটা যে বললেন যে হোঁচট খাই কারা এই হোঁচটটা খাওয়ায় এই হোঁচট কারা খাওয়ায় এই কথাটা ভাই এখন মানে আমি তো আসলে দলীয় ভাবে কোন দলের কিন্তু নির্দলীয় এবং আমরা আপনি জানেন হয়তোবা আমি কিন্তু দল ছাড়াই আমি নির্বাচিত এখন এই রাজনীতির বিষয়গুলো আসলে আমি মানে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু তারপরেও আমি এটা স্বীকার এখন কারো ভালো করতে গিয়ে এখন কারো খারাপ হয়ে যায় এই জন্য ভাই এই কাজগুলো একটু স্লো হয় তবে আমি চেষ্টা করতেছি এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার একটি বিষয় আমি বলি যে এই যে কিছুক্ষণ আগে একটা কথা হলো যেমন মাজিদ ইকবাল উনি একটি কথা বলেছেন যে জুম্মাপাড়া থেকে একটা রাস্তার কথা তিনি তুলে ধরছিলেন এই রাস্তাটি বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় যারাই আসেন কাউন্সিলর এবং বিগত আপনি কেন আপনার আগের যারা কাউন্সিলর ছিলেন তিনি এই কথাটা বলছিলেন আসলে এই রাস্তাটার বিষয়টা একটু বলবেন কি এইটার বিষয়ে বলতে গেলে ভাই আমার বাজেট বক্তৃতায় রেকর্ড করা আছে আমার বক্তব্যটা আমি এইভাবে বলেছিলাম যে স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরেও যেখানে ইউনিয়নের রাস্তা সমস্ত রাস্তা পাকা হয়ে যায় আর স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরেও আমার জুম্মাপাড়া রাস্তায় বুক দিয়ে চলতে হয় মানে হাঁটে যাওয়া যায় না অনেক সময় বুক দিয়ে আগাইতে হয় নৌকা নৌকার মতো ঢেউয়ের অবস্থা এটা কিন্তু আমার বাজেট বক্তৃতার বক্তব্য ভাই এবং এটার আমি ক্লিপ আপনাদেরকে দেখাইতে পারবো আচ্ছা তাহলে আমরা আমরা দর্শক এবং যারা আছে তারা আমরা তো তাহলে এই বিষয়টি আপনিও সোচ্চার রয়েছেন এবং পৌর পরিষদে আপনি এটা উত্থাপন করেছেন এবং সেই এটি কি আদৌ কি এটি কি হবে মানে আপনার থাকাকালীন সময় এই ধরনের কি সম্ভাবনা কি আছে আপনার ক্যামেরাটা একটু ইয়ে হয়ে গেছে মানে ঘুরে গেছে স্ক্রিন মানে এখন পর্যন্ত সম্ভাবনা আছে ভাই আমরা তো ওয়ার্ল্ড ব্যাংকে এটা দিছি তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে ঢুকে দিছি এটা ইনশাআল্লাহ হয়ে যাওয়ার কথা এই করোনার কারণে এই সমস্যাটা মানে একটু মানে স্লো হয়ে গেছে আর কি কাজটা নালে এতদিনে হয়ে যেত জি তাহলে আপনি অনেক আশার বাণী আপনি শুনিয়েছেন যে আসলে এটা হচ্ছে এবং আপনি আরো তো অনেক কথা শুনছিলেন আপনি কারো মাঝখানে একটু মানে গ্যাপ পড়ে গিয়েছিলেন আসলে আপনার আরো কথা আছে কি আমার ব্যক্তিগত কথা বলতে আমি আমার জায়গা থেকে মানে মানে কাজ করার চেষ্টা করছি এবং সব কিছু যে করতে পারি তা না যেমন পানি নিষ্কাশনের মুন্সিপাড়ার যে পানি নিষ্কাশনের বিষয়টা এই যে বিষয়টা এটা কিন্তু আজ থেকে 30-40 বছর আগের থেকে এই সমস্যাটা আমার আমি আসলে শেষ মুহূর্তে আসে এই সময়ে আমরা এই কাজটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে কাজে হাত দেওয়া হয়েছে বুঝছেন এখন এই পানি নিষ্কাশনের সমস্যাটা যদি আগে ভাগেই সমাধান করা যেত তাহলে কিন্তু আমাকে মুন্সিপাড়ার লোক আর কিছু বলতে পারতো না কারণ মুন্সিপাড়ায় যথেষ্ট রাস্তার কাজ আমি করে দিছি না আপনি মুন্সিপাড়া রাস্তার কাজটা করেছেন কিন্তু ওই যে জুম্মাপাড়ার কথাটা বললেন জুম্মাপাড়ার যে রাস্তাটা যেটা বললেন যে বুক দিয়ে হেঁটে যেতে হয় নৌকার মতো ঢেউ আর আপনি সেই বিষয়টা বলেন আপনি বললেন যে বিশ্বব্যাংক এটা হয়েছে এবং করোনাকালীন সময়ের কারণে এটা আরো দেরি হচ্ছে
আমরা কি মনে করব সামনে ভোট আসছে এই জন্য কি আপনারা ওই সেই রাস্তাটাকে আপনি একটু ভোটের আগে আগে তৈরি করে দেবেন তাহলে একটু জনসমর্থন বাড়বে এটা কি মনে হচ্ছে নাকি আপনার? ভাই আমি আজ পর্যন্ত ভোটের জন্য কোনো কাজ করি নাই, আর ভোট তো শুধু আমাকে দেওয়া হবে না, ভোট তো তিনটা পড়বে ভাই, মহিলা ভোটও আছে আবার মেয়রের ভোটও আছে, আমি ভোটের জন্য কিছু করি না ভাই। জি মিঠু ভাই আপনি থাকবেন, আমরা আরেকবার আপনাদের সব অতিথির কাছে আরেকবার করে আমরা যেতে চাই এবং তারপরে আপনার কাছে আবারও আসব। আমি এখন যেতে চাই আফতাবুজ্জামান ম্যাক্সিমের কাছে। ম্যাক্সিম আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাক্সিম আমার প্রশ্ন হলো যে আপনি আপনি শুনেছেন যে আমাদের প্রতিনিধি রেজা মাহমুদ উনি যে বিষয়টি তুলে ধরেছেন যে এখানে নতুন ভোটার রয়েছে প্রায় 1475, 1500, এই 1500 নতুন ভোটার এবারে প্রথম পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাই করবে, এই নতুন যে ভোটাররা রয়েছেন এই নতুন ভোটারদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? নতুন ভোটারদেরকে আপনি দলে ভিড়ার একটা চেষ্টা করবেন, আপনিও তো নতুন। জি জি ইনশাল্লাহ নতুন ভোটারদের জন্য আমি একটাই বলতে চাই যে এখন যে বর্তমান সমাজ, বর্তমানে আগে যেমন আমরা ছোটবেলায় দেখছি পাড়া মহল্লায় খেলাধুলা হতো, টুর্নামেন্ট হতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্ট হতো, বিভিন্ন হয়তো আমরা হোক বা বড় ভাইরা হোক বা বিভিন্ন ক্লাবও ছিল, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখেছি বিভিন্ন জায়গায় ক্লাব হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, খেলাধুলা হয়েছে, এখন কিন্তু প্রায় বিলুপ্ত, এখন কোথাও সেরকম দেখা যায় না, খেলাধুলাও হয় না কোথাও, সেরকম টুর্নামেন্টও হয় না কোনো প্রোগ্রাম, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কমে গেছে, এগুলি এখন দেখি না, এই জন্য জায়গায় তারা ডিবেটেড হয়। আচ্ছা দেখি ভাই। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো আমি শুনতে পাচ্ছি, বলেন। জি তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এসব কিছু না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নষ্ট হচ্ছে, মোবাইলে কেউ মোবাইলে সবাই মোবাইলের প্রতি ঝুঁকছে এখন বর্তমান যুগে, মোবাইলে দেখা যাচ্ছে মোবাইলে খারাপ দিকও আছে কিন্তু ভালো দিকও আছে, দেখা যাচ্ছে যে যেহেতু অনেকে বুঝে না ইয়া চলে না, দেখা যায় খারাপ দিকেই অনেকে বেছে নেয়, সেই জন্য আমি চাই যে ইয়ং বা নতুন যারা ভোটারদের জন্য আমি চাই যে এরকম আবার আমরা পুনরায় আমরা হোক বা পাড়া মুরব্বী যারা মুরব্বী আছে তাদের সঙ্গে আলোচনা করে এই নিয়মিত খেলাধুলার আয়োজন করা, তাদের সঙ্গে মানে আলোচনা করে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বা কোনো প্রোগ্রাম বলেন এগুলো সব সবাইকে উদ্বুদ্ধ করে সবাই একসঙ্গে একত্রিত করে আলোচনা করে আমরা তাদেরকে কাছে আনতে চাই, এটাই আমার নতুন ভোটারদের জন্য আপনার বার্তা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন মানে করতে চাই। আচ্ছা ম্যাক্সিম ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আরেকবার আমরা নাও আসতে পারি কারণ আমরা সময় ইতিমধ্যে প্রায় 1.25 ঘন্টা আমরা এই কথায় কথায় পার করে ফেলেছি, আমরা আরো আমাদের 4 জন অতিথি আছেন আমরা তাদের সাথে যাব, তাই ম্যাক্সিম আপনি থাকবেন, আমার সাথে থাকেন, অতিথির কথা শুনবেন, যদি তার মাঝেও কোনো প্রশ্ন থেকে থেকে আপনি প্রশ্ন করতে পারবেন। মাজিদ ইকবাল ভাই আপনি শুনতে পাচ্ছেন? মাজিদ ইকবাল ভাইয়ের নেটওয়ার্কটা একেবারে, হ্যাঁ শুনতে পাচ্ছি মাজিদ ইকবাল ভাই, আপনি যেহেতু সেই যে 22 ক্যাম্প উন্নয়নের সেই কমিটির সভাপতি, আপনি আপনার আপনার গতবারের যে বিষয়টি আপনি বললেন কিছুক্ষণ আগে যে ঢ্যাঁড়স আপনার বোধ হয় কপাল ভাঙছে, কারণ আপনার যে প্রতীক ঢ্যাঁড়সে পড়ে গেছে প্রায় 250 ভোট, এই 250 ভোট মানে আপনার 500 ভোটের ডিফারেন্স, তো এবারে যদি ওই প্রতীকেই আপনি পান তাহলে কি ওই প্রতীকেই নেবেন না নতুন কোনো প্রতীকের আশা আছে, এবং আপনি আপনার ক্যাম্পবাসীর জন্য এবং আদার্স যারা আছেন 6-9-8 বাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কি, আসলে নতুন ভোটারদের বিষয়ে বলবেন? ধন্যবাদ জসিম ভাই, নাড়িয়া বারবারে বেল তোলায় যায় না, মার্কা ওটার কি নেওয়া যায়, যে মার্কা আমাকে ডুবাই দিল। দ্বিতীয় কথা হলো আমার স্নেহভাজন ভাতিজা শাহিনুর ইসলাম মিঠু, শাহিনুর ইসলাম মিঠু যে কথাটি বলল জুম্মা পাড়ার ব্যাপারে, জসিম ভাই শুনছেন? শাহিনুর ইসলাম মিঠু যে কথাটি বলল জুম্মা পাড়ার ইয়ার কথা, আপনি ভালো করেই জানেন সাংবাদিক মানুষ যে বাংলাদেশে অনেকগুলো কাজ আন্দোলন ছাড়া আদায় হয় না, এটা 50 বছরের একটা ঝুলন্ত সমস্যা,
একজন জনপ্রতিনিধির কাজই হলো যে ঝুলন্ত সমস্যাকে সমাধান করা। যদি পৌর পরিষদ কথা শুনছিল না তখন তার উচিত ছিল তাকে যারা মাইন্ডেড দিয়ে পৌর পরিষদে পাঠিয়েছে তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনে আন্দোলন করে মাঠে নেমে সেই অধিকারটা আদায় করে নেওয়া। সেই অধিকারটা যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি এই কাজটি করব। আমি জানি যে পৌর পরিষদে শুধু একজন চিল্লাইলে সমাধান নাও হতে পারে, কিন্তু বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এটা আমি বিশ্বাস করি। এই জুম্মাপাড়া সমস্যাটা আমি ইনশাআল্লাহ সমাধান করতে যা যা করণীয় আমাদের ওয়ার্ডবাসীর সহ পরামর্শ করে ন্যায় নীতিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি সেটা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো স্যার কথাটি বললেন মুন্সিপাড়া জলবদ্ধতা, আসলে জলবদ্ধতা সৃষ্টির যদি আপনি সৃষ্টিতে না যান তাহলে তার সমাধান করতে পারবেন না। মুন্সিপাড়া ক্যাম্পটা এবং রংপুর রোডের যে বাইপাস ড্রেনটা তৈরি করা হয়েছে তার থেকে ক্যাম্প এবং মুন্সিপাড়া এলাকাটা প্রায় তিন ফিট নিচে আছে। আপনি যদি মূল লাইনের সাথে এই ড্রেনেজ ব্যবস্থাটা না করতে পারেন তাহলে পানি নিষ্কাশনের রাস্তাটা কোনোদিনই সমাধান হইতে পারবে না। আমি গত এক সপ্তাহ আগে আমার একটা এনজিও টিমকে নিয়ে সেখানে ইঞ্জিনিয়ারও ছিল, ঢাকা থেকে একটা এনজিও টিম আসছিল, আমি মুন্সিপাড়া ক্যাম্পে তাদেরকে নিয়ে গেছিলাম। আমি বলতে বলতে তাদের সামনে কেঁদে ফেলেছিলাম। আসলে আপনি যদি ওই ক্যাম্পের ভিতরে যান 12 মাস রাস্তার উপরে পানি, কোনো মানুষ পবিত্র অবস্থায় রাস্তা পারাপার করতে পারবে না। এই অবস্থায় ড্রেন রাস্তার মাঝখানে ড্রেন, এবং আপনার প্রতিনিধিরা যদি পাঠায় দেন এখনই যায় দেখে আসবে যে ওই ক্যাম্পে কেউ কোনোদিন বাড়ি থেকে পবিত্র অবস্থায় মসজিদে যেতে পারবে না, এমন অবস্থা। আর মুন্সিপাড়ায় যে সারের বাড়ি যেখানে সেখানে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদটা সব মসজিদের রাস্তায় সবসময় ডুবে থাকে। স্যার আমার সাথে একমত হবেন, এগুলা ছোট সমস্যা না, এগুলা বড় সমস্যা। আমি যদি পাক পবিত্র, আমরা মুসলমান সবাই নিজের নিজের ধর্ম অবলম্বী, পাক পবিত্রতা একটা জিনিস আছে, আর এটা থেকে আমাদের ছোট শিশুমণিরা রোগ বালায় একদম জর্জরিত অবস্থায় থাকে, এটা কোনো ছোটখাটো বিষয় না, এটাকে খুব বড় করে দেখতে হবে আপনাকে। তো আমি এনজিওদেরকে নিয়ে গেছিলাম, তারা বললো যে আপনাদের তাদের সাথে আমাদের ক্যাম্পবাসীদের সাথে একটা তারা একটা মৌখিকভাবে প্রতিশ্রুতিও আমাকে দিয়েছে, যদি এই রাস্তা আর ড্রেনটা আপনারা উঁচু করে রাস্তার লেভেলে মিলিয়ে দেন তাহলে বাড়ি ঘরগুলা আমরা আমাদের নিজের খরচায় আমরা উঁচু করে নেব, তাহলে একটা সমস্যা সমাধান হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হই বা না হই সেই এনজিওর সাথে আমার কথা হয়েছে, সে মুন্সিপাড়া ক্যাম্পটা ইনশাআল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কাজ শুরু করে দেবে, এবং রাস্তা ড্রেন উঁচু করে দিলেই ঘর বাড়িগুলা নিজে নিজে উঁচু হয়ে যাবে, মেইন ড্রেনের সাথে যদি মিলে যায় তাহলে ইনশাআল্লাহ ওই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আশাবাদী আমি হয়ে যাবে। এখন যেটা নতুন প্রজন্মের ব্যাপার আছে, ম্যাক্সিমাম নতুন প্রজন্মের ছেলে ও তাদের চিন্তা ভাবনা ওরকম, কিন্তু আমি যেটা মনে করি 6 নম্বর ওয়ার্ডে খেলাধুলার কোনো মাঠই নাই। সবচাইতে আফসোসের কথা 6 নম্বর ওয়ার্ডে কোনো মাঠ নাই যেখানে আমাদের নতুন প্রজন্মরা শারীরিক ব্যায়াম করবে বা খেলাধুলা করবে, নিজেদের একটা অবস্থান তৈরি করবে, কোনো ইয়ে নাই। কিন্তু একটা সম্ভাবনা আছে সৈয়দপুরে 6 নম্বর ওয়ার্ডে যেগুলি বাংলা হাই স্কুল এবং নিয়ামতপুর সরকারি প্রাথমিক দুইটা মাঠ আমরা পেতে পারি যদি সেখানকার গভর্নিং বডির সাথে এবং উপজেলা যারা শিক্ষা অফিসার তাদের সাথে কথা বলে ওখানে মাঠগুলোকে উঁচু করে দিয়ে তাকে একটা মাঠ পর্যায়ে নিয়ে যায়, সব ইয়াং জেনারেশন এবং যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সুভা রয়েছে, এদের সাথে সমন্বয় করে যদি আমরা কথাবার্তা বলে যদি এটা এই স্কুলগুলোকে খেলা স্কুল পরিচালনা হওয়ার পরে অবসর টাইমে, 4টার পরে তো আর ক্লাস চলে না, 4টার পরে যদি আমাদের ছেলেপেলেদেরকে ওখানে নিয়ে যাই এবং ওখানে যদি খেলাধুলাতে উৎসাহ আগ্রহ করি, আমি নিজেও একটা ক্লাবের আদর্শ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা প্রধান উপদেষ্টা পদে আছি, আমার ছেলেরাও আমার বাচ্চারাও ওখানে, আমার অনেক বাচ্চারা আছে, তারা খেলাধুলার মধ্যে আমাদেরকে যেতে হয় চামড়া গোদাম পিছনে, যখন ধান কেটে যায়
তখন আইলের উপর দিয়ে আমাদেরকে খেলাধুলা করতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের ইয়াং জেনারেশনের জন্য, নতুন প্রজন্মের জন্য। এটার ব্যবস্থা একটা করা উচিত, এটা ইনশাআল্লাহ করা হবে। আমি চেষ্টা করব যে কিভাবে এরা সবাইকে সমন্বয় করে এটা করা যায়। মাদকের ব্যাপারে যেটা হলো, মাদক হলো, মাজিদ ভাই আপনার কাছে আমি, মাজিদ ভাই আপনার কাছে আমি আবারও একটু একটু আসতেছি। তার আগে আমাদের যে প্রতিনিধি আমরা ডিসকানেক্ট হয়ে গেছেন, আমিরুল আরমান আপনার শেষের কথাগুলো একটু বলবেন কি? আমরা কিন্তু শুনতে পারি নাই আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে। ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম মাজিদ ইকবাল ভাইয়ের কথা, উনি এই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে সম্ভাবনার কথা বলছিলেন। তো ওয়ার্ডবাসীর, এই ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরই একই কথা যে আমরা এই ওয়ার্ডকে, সৈয়দপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে আমরা দেখতে চাই। আমরা এখানে জলবদ্ধতা নিরসন হোক, এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হোক, এখানে মাদক মুক্ত একটা ওয়ার্ড গড়ে তুলুক, এসব তাদের পরিকল্পনা আছে এবং ভোটারদেরও একই মতামত। তারা এবার ভোটটাকে খুব গুরুত্বপূর্ণ ভোট মনে করছে, এবারে নির্বাচন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যে এবার ব্যতিক্রম একটা নির্বাচন হবে এবং অনেক, এই ওয়ার্ডে অনেক ভোটার, 1500 ভোটার আপনারা জেনেছেন ইতিমধ্যে যে 1500, প্রায় 1550 নতুন ভোটার এবার ভোট অধিকার প্রয়োগ করবে। এবং তারা বলছে যারা এর আগে ছিল এবং বর্তমান যারা যিনি আছেন, তাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো মূল্যায়ন করে তাদের মধ্যে থেকে বেছে নেবেন, অথবা নতুন নতুন মুখ যারা ভালো যোগ্য যদি মনে করেন তার মধ্যে থেকে তারা কাউন্সিলর নির্বাচিত করবেন। আমি শুরুতে এখানে গুরুত্বপূর্ণ স্থাপনার কথা বলছিলাম, এখানে রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটা এই ওয়ার্ডে, অর্থাৎ এই টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নেই এবং আধুনিক টয়লেট ব্যবস্থা নাই। অর্থাৎ এই ওয়ার্ড শুধু এই ওয়ার্ডের নয়, এটা পুরো পৌরবাসীর একটা দাবি আছে যে এখানে একটা টার্মিনালে যাত্রী ছাউনি হবে, আধুনিক টয়লেট ব্যবস্থা হবে। আপনি জানেন সৈয়দপুর পৌরসভায় একটি এয়ারপোর্ট রয়েছে, যেটা আমরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ চলমান রয়েছে, এখানে আধুনিক রেল স্টেশন রয়েছে, কিন্তু এখানে যে টার্মিনালটি আছে সেটা বলা যায় যে খুবই খারাপ অবস্থা। এবং এখান থেকে বিশেষ করে 900 কালীন যারা যাত্রী ঢাকা বা বিভিন্ন জায়গা যাতায়াত, দূরপাল্লার বাসে যারা যাতায়াত করেন তাদের এখান থেকে শুটকি বন্দর, অর্থাৎ পেট্রোল পাম্পের সামনে থেকে তারা যাতায়াত করেন। এখানে সৈয়দপুর এই শহরের মধ্যে একটা ব্যতিক্রম একটা চিত্র যে দূরপাল্লা বাসের কোনো বলা যায় যে টার্মিনালে কোনো ব্যবস্থা নাই। তার কারণটি হচ্ছে একটা বড় ধরনের একটা দুর্ঘটনার কারণে তারপর থেকে উঠে গেছে বিভিন্ন কারণেই আর কি, এদের দূরপাল্লা বাসে যারা যাতায়াত করে তাদের জন্য সেরকম কোনো টার্মিনাল গড়ে উঠেনি। অর্থাৎ তারা চাচ্ছে যে এই ওয়ার্ডে যেহেতু একটি টার্মিনাল রয়েছে, দূরপাল্লা বাসে যারা যাতায়াত করে তাদের জন্য একটা সুব্যবস্থা হোক। এছাড়া এই ওয়ার্ডে যে বিশেষ করে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি জুম্মাপাড়ায়, অর্থাৎ বর্তমান যে কাউন্সিলর মিঠু সাহেব বলেছেন যে এই ওয়ার্ডটি একটি নদীরূপ পার ঘেসে গড়ে ওঠা একটা নদী ছিল অতীতে, অর্থাৎ এখানে জলবদ্ধতা সমস্যা হতে পারে। তারা দীর্ঘদিন থেকে এভাবেই বসবাস করে আসছে, তারা স্থায়ী একটা সমাধান চাচ্ছে যাতে তারা এই বারবার বিশেষ করে বর্ষাকালে তাদের এই সমস্যাটা যাতে না হয়। এবং যেহেতু জলবদ্ধতা হওয়ার কারণে রাস্তাঘাটেরও খুব তাড়াতাড়ি রাস্তাগুলো ভেঙে যায়, আবার খানাখন্দে পরিণত হয়। দেখা গেছে যে এর আগে ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তায় রাবিশগুলা ব্যক্তিগত উদ্যোগে দিয়েছে এবং সম্প্রতি এই ওয়ার্ড কাউন্সিলর মিঠু সাহেবও এই ওয়ার্ডে রাবিশ দিয়েছে। এবং মুন্সিপাড়ায় দেখা যাচ্ছে যে অনেক জায়গা, মুন্সিপাড়া সহ বেশ কয়েকটি রাস্তায় ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসী যারা ওই রাস্তায় বসবাস করে তাদের তহবিল থেকে তাদের সহযোগিতায় এই রাবিশগুলো দিয়ে কোনো মতেই যাতায়াত করছে। এবং আমি প্রথমে বলছিলাম যে এই ওয়ার্ড থেকে অনেকেই ভাড়া বাসায় উঠেছে, দেখা যাচ্ছে যে অনেকেই অভিমত দিয়েছেন যে আমরা আর ফিরে যাব না, আমরা কষ্ট করে হলেও ভাড়া দিয়ে এই ভাড়া বাসায় থাকবো। তার কারণ হচ্ছে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, আমার বাচ্চারা স্কুলে কলেজে যখন যায় দেখা যাচ্ছে যে রিক্সা ওই পর্যন্ত যায় না, অনেক দূর হেঁটে কাঁচা রাস্তা পেরিয়ে, বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা পেরিয়ে তাদের স্কুল কলেজে যেতে হয়, এই কারণে তাদের প্রতিষ্ঠানে যেতে দেরি হয়। এছাড়া যারা বিভিন্ন অফিস বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরও কর্মস্থলে যেতে দেরি হয়। অর্থাৎ যে তারা বলছে, আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার, আপনি যেহেতু সচক্ষে দেখেছেন, স্বচক্ষ দেখে আপনার যে ফুটিয়ে তুলেছেন আমরা সেটা বুঝতে পেরেছি। আসলে রাস্তাঘাটের এমন অবস্থা খারাপ যেখানে মানুষজন সেখান থেকে বাসা ভাড়া নিয়ে শহরে থাকছে, কারণ সেখানে রিক্সা যায় না, এই কথাগুলি আপনি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিরাপদে আপনি বাসায় ফিরে আসেন।
আমরা এখন চলে যেতে চাই একটু মাজিদ ইকবাল ভাইয়ের কাছে, আপনার আপনাকে এক মিনিট সময় দিব, আর আপনি সেই সর্বশেষ কথাটি আপনি একটু বলবেন কি? জি, আমি যেটা বলছিলাম আমার কথার সাথে আরমান ভাইয়ের কথা মিলে গেল। হ্যাঁ, ওটা সর্বমঙ্গলা আছে, ওখানে জলবদ্ধতা এটা সমাধানের করা একটু কঠিন, তবে অসম্ভব বলে কিছু নয়। আজকে না হোক, দুদিন পরে হোক, এটা সম্ভব, এটাও করা সম্ভব। খেলাধুলার সাথে সাথে মাদক দ্রব্য নিরসনে আমি এখানে একটু বলি যে বিট পুলিশ আছে প্রতিটা ওয়ার্ডে। দুঃখের বিষয় হলো বিট পুলিশ মিটিং করে কিন্তু আমরা জানি না। আমরা যারা সম্ভাব্য প্রার্থী বা যারা সমাজে সামাজিক সমাজসেবামূলক কাজ করি এবং এমনকি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো, এই যে বিট পুলিশিং এর যে কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিং এ ইয়াং জেনারেশনকে তো আনা উচিত। যারা স্বেচ্ছাসেবী সংগঠন গুলো আছে তাদেরকে আনা উচিত, তারা এটা আনে না। জসিম ভাইয়ের সাথে পুলিশ বাহিনীর একটা ভালো সম্পর্ক রয়েছে, আমি সেই জন্য এটা বলছি যে নেক্সটে যদি বিট পুলিশিং এ ইয়া হয়, বিভিন্ন সেই এলাকার সেই ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাব গুলাকে যেমন নিমন্ত্রণ দেওয়া হয়, কারণ ইয়াং জেনারেশন যদি সচেতন হয় তাহলে মাদক দ্রব্য এটা শুধুমাত্র সচেতন করার মধ্য দিয়ে নিরসন করা সম্ভব। জি মাজিদ ইকবাল ভাই, যে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সময় পেরিয়ে গিয়েছি, আপনি অনেক মূল্যবান কথা আমরা শুনেছি। যে আমি একটু যেতে চাই, আমাদের এই সময় পেয়েছি আবার শাহানুর ইসলাম মিঠু ভাই, মিঠু ভাইকে। মিঠু ভাই, আপনি শুনছিলেন কথাগুলো যে মাজিদ ইকবাল আমাদের আরমান, যে আসলে আপনার সর্বশেষ আপনি বলেন, আপনার যেহেতু রানিং কাউন্সিলর, আপনি আপনার দোষ ত্রুটি কি আপনি সেটা বলেন। আমি কিন্তু আমার কাজের ব্যাপারে 100% সচেতন সবসময়, কিন্তু বাস্তবতা রাজনীতি সবকিছু মিলায় আমি করতে পারি না, এটা আমি স্বীকার করতেছি। কারণ যেমন জুম্মাপাড়া রাস্তাটা আমার শুরু থেকে এটা আমার দাবি ছিল ভাই, তো আসলে সবকিছু মিলায় আমি যে সব করতে পারছি তা না, তবে আমার মধ্যে এই চেষ্টাটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাকে জনগণ চাবে। আমি আমার কাজ যথাসম্ভব যথাসাধ্য করার চেষ্টা করব, এবং নতুন জেনারেশন, আপনি যে বলতেছেন যে ভোটার যারা নতুন হয়েছে, এই নতুন জেনারেশনের জন্য উদ্দেশ্য আমি বলতে চাই যে তারা কিন্তু আমাদের চেয়ে, মানে আমাদের আমাদের চেয়ে বলতে কি, যে আমাদের নতুনরা কিন্তু অনেকটা প্রযুক্তি নির্ভর, এবং তারা কিন্তু অনেক বিষয়ে আমরা যেটা পাই নাই তারা কিন্তু সেটা পাচ্ছে ভাই। এবং তাদের এই জ্ঞানের জায়গা থেকে বলতেছি, তারা সচেতন হয়ে চোখ খোলা রেখে মিঠু ভাই, আমারও মনে হয় আপনাদের সমস্যায় আমরা পড়ে গিয়েছি নেটওয়ার্কের। আমি চেষ্টা করব আপনাকে মোবাইলে একটু কানেক্ট করার, যে আমরা আপনাকে ফোন দিচ্ছি, আপনি ফোনটা রিসিভ করেন। শাহানুর ইসলাম মিঠু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আবারও ওনার সাথে আমরা মোবাইলে সংযোগ করার চেষ্টা করছি। আমরা যেতে চাই একটু নজরুল ইসলাম খান কিশোর স্যারের কাছে। স্যার, আপনি তো শুনছিলেন সব কথাই, আপনাকে শেষে মানে জি আপনি একটু বলবেন, তার আগে ম্যাক্সিম আপনি কিছু বলবেন, ম্যাক্সিম কিছু বলতে চান? আরেকটা জিনিস বলতে চাই, আমি নতুন হিসেবে বলতে চাই, যেমন আমি বিভিন্ন কথা বলতে একটু জড়তাবোধ করতেছি, আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এক আর দ্বিতীয়ত বলতে যে জসিম ভাই, আপনি যে সিসি নিউজ মুক্তমত যেটা আয়োজন করছেন এটা খুব ভালো প্রোগ্রাম। আমি মনে করি যে এই রকম প্রোগ্রাম শুধু ভোটের হওয়া কেন, এটা যদি নিয়মিত যদি এর আগে বিগত ভাবে কন্টিনিউস করা যায়, তাহলে আমরা যেমন বসে সবাই একত্রিত ভাবে বসে আলাপ আলোচনা করছি, বিভিন্ন সমস্যা উঠে আসছে এবং সবাই সবারই একটা বলতুদি হয়ে থাকে, মানে কারা অজান্তে অনেক কাজ করতে করা যায় বা করা হয় না, কিন্তু অনেকে মনে পড়ে যায় যে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে। এটা যদি আপনি নিয়মিত কন্টিনিউস করেন তাহলে আপনাদের মনে হয় না যে কে আসুক আর না আসুক, সেটা না আমি আসুক বা অন্য কেউ আসুক, এই জিনিসটা কিন্তু অনেক অনেকাংশে আপনার জিনিসটা উপকৃত হবে বা হব আমরা। এটা খুব একটা ভালো আয়োজন, মানে এটা স্যারও অনেক স্যারও অনেক বয়োজ্যেষ্ঠ মানে স্যারও কিছু আমাদের দিক নির্দেশনা দিতে পারে, তার কথাও আমরা শুনতে পারি, মহামুরব্বী বিভিন্ন জনের কথা শুনতে শুনবো, শুনে আমরা বিভিন্ন রকম এটা সমাধান বা রাস্তা। করোনাকালীন সেকেন্ড পর্যায়ে আমরা পড়তেছি, সবাই আমরা সুস্থ থাকি ভালো থাকি এই নিয়ে। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো যে আসলে কথাগুলো যে আসলে আমরা কন্টিনিউস করতে চাই, আমরা অবশ্যই করব, আমরা শুরু করেছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিষয়ভিত্তিক নিয়ে আমরা আলোচনা করি এবং করব। আপনি মাজেদ ইকবাল ভাই যেমন আছেন, উনি তো একেবারে তুখোর বক্তা, আর আপনি বলেন যে আমি একটু জড়তা আছে, আসলে জড়তা থাকবে কারণ নতুন মানুষ, জড়তা কেটে যাবে। আমরা একটু মিঠু ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই। মিঠু ভাই আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন, আপনার কথাগুলো আমরা দর্শকের কাছে শুনাইতে চাই, বলেন। জি বলেন। হ্যাঁ মিঠু ভাই বলেন, আপনারা শুনতে পাচ্ছেন? আপনি বলেন। আমার বলার উদ্দেশ্য হলো ভাই, আমি তো মেদিনীপুর পৌরসভায়। আচ্ছা একটু একটু মিঠু ভাই, আমি আমি একটু বলি, কিশোর স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, মিঠু ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মিঠু ভাইয়ের কথা শুনতে পাচ্ছি। জি আপনি আমি বলেন। বিগত 5 বছরে আমি মেদিনীপুর পৌরসভায় আমার হাজিরা যদি বলে 90% এর উপরে, মানে আমি আমার কাজে আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকেন, আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার কথা। না না কোন ফোন আসলে আপনি রিসিভ না করলে হলো, আপনি বলতে থাকেন। জি বলেন, আপনি আমরা শুনতে পাচ্ছি তো, বলেন আপনি। আমাদের অন্ধকার আলো আলো মানে আলো আলো দ্বারা অন্ধকার দূর হয়,
জি বলেন। হ্যালো হ্যালো জি, আমরা শুনছিলাম মিঠু ভাইয়ের কথা। আমি একটু যেতে চাই এখন নজরুল ইসলাম খান কিশোর স্যারের কাছে। স্যার, আপনি তো শুনছিলেন মোবাইলে তার কথাগুলো। আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা ওই জন্য আমি সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের কাছে আমি শুনলাম ওনার কথাগুলো। আপনার দর্শকরা শুনেছেন, আপনি একটু সর্বশেষ আপনার কাছে। আমি একটু বলতে চাই, এখানে আপনারা খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং ম্যাক্সিম যেভাবে বললো স্পষ্ট বলেছে, মানে একদম রাজনৈতিক নেতার মতো বক্তব্য। আর চেষ্টা করবো। আমি ম্যাক্সিম করলো যে জড়তা, আসলে জড়তা বেশি আমাদের, আমরা সারাক্ষণ কথা বলি তো মাস্টাররা, কথা বলতে বলতে কোন কথা থেকে কোন কথায় ঢুকে যায় আমরা জানি না। তবে মাজেদ ইকবালের একটা কথা আমার খুব চমৎকার লেগেছে, যেটা ও সুস্পষ্ট উনি শুনতে চাচ্ছেন, আমাদের মুন্সিপাড়া জলবদ্ধতা সেদিন শেষ হবে যেদিন রংপুর রোডের নালীটা মুন্সিপাড়ার নালীর চেয়ে নিচু হবে। অর্থাৎ রংপুর রোডের যে নালাটা গিয়েছে সেটা উঁচু আর মুন্সিপাড়ার নালাগুলো নিচু, যে কারণে বৃষ্টি হলেই রংপুর রোডের সমস্ত পানি মুন্সিপাড়ার মধ্যে ঢুকে যায়। এবং আমাদের জোড়া পুকুর ছিল, যে পানিগুলো জোড়া পুকুরে যেত, এখন জোড়া পুকুর নেই। আবার আমাদের যে চলমান নালীটা রয়েছে, এই নালীটা আপনার মোড়ে যেয়ে আবার পানিটা ব্যাক করে চলে আসে, যেটা শাহিনুর ইসলাম বলেছেন, আমাদের বর্তমান রানিং কাউন্সিলার, উনি উপলব্ধি করেছেন যে এই পানিটা আমাদের দিনাজপুর মোড় ক্রস করে এগিয়ে যাচ্ছেন, আবার ব্যাক করে চলে আসতেছে, এই জন্য জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এখন আমরা দেখতেছি রাস্তা বন্ধ করে মেয়র সাহেব বা আমি বলবো পৌরসভা সেই কাজটি করছে, ওই কাজটাও সম্পূর্ণ হলে অনেকটা পানি নিষ্কাশন হবে। তবে আমাদের নালীগুলো উঁচু না হলে, মুন্সিপাড়া নালীগুলো উঁচু না হলে মুন্সিপাড়া পানির মধ্যে নিমজ্জিত থাকবেই। তবে যে কাজ করে তার কিছু ভুল ত্রুটি হয়, আর যে কাজ করে না তার ভুল ত্রুটি নাই। অর্থাৎ যে কোনো কথা বলে না তার সমালোচনা নাই, যে কথা বলে তার সমালোচনা হয়। আর এই মাহেদ ইকবালকে ভাইকে বলতে চাই, ম্যাক্সিমকে বলতে চাই, এবং আমি তথা ওয়ার্ডবাসীর কাছে, আমি জানি আমিও ভুল ত্রুটি
হয়তো করতে পারি। একটি মাদক মুক্ত 6 নম্বর ওয়ার্ড চাই, এটা আমাদের চাওয়া। মাদক মুক্তর জন্য কেউ এককভাবে পারবে না, এটা প্রশাসনও পারবে না যদি স্থানীয় জনগণ এর সঙ্গে সম্পৃক্ত না হয়। আমাদের এখানে মাদকের একটু সমস্যা আছে, নেশাগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানরা। আমাদের অনেকে নেশাগ্রস্ত হওয়ার কারণে আজকে আমি মনে করি একটা পরিবার একটা ছেলে যদি নেশার সঙ্গে সম্পৃক্ত হয় ওই পরিবার শেষ হয়ে যায়। আমাকে নেশামুক্ত করতে হবে, আমাকে জলাশয় দূর করতে হবে। আর বাতি জ্বালানো যেটা বললে এটা খুব একটা বড় সমস্যা না, যে কেয়ারটেকার। এই জন্য আমি বলছিলাম যে আমাদের বাড়িতে আমরা যখন বাড়িতে সন্ধ্যা অর্থাৎ আজান পড়ে আমরা কিন্তু বাড়িতে আলো জ্বালিয়ে দিই, বাড়িতে আলো জ্বালিয়ে দিই, সুইচটা টিপি, সবগুলো ঘরে আলো যখন জ্বেলে ওঠে ঠিক সন্ধ্যার সময়। আমাদের শরীফপুর পৌরসভাকে ধন্যবাদ দিই, তথা আমার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা অতীতের ছিল বর্তমান আছে সবাইকে ধন্যবাদ দিই। সন্ধ্যার পরে বাতিটা জ্বলে উঠে, এবং এটা আমার সাইরুল সাহেবের মত নাই, ম্যাক্সিমাম পোলের বাতি আছে, মাঝে মাঝে বাতিগুলো নষ্ট হয়ে গেলে এই বাতিটা পাইতে কিছু সময় লাগে। তো এটা খুব একটা বড় সমস্যা আমরা দেখি না। রাস্তা যেটা বললো উনি, বিশ্ব ব্যাংক এর মাধ্যমে রাস্তা নালি তৈরি হচ্ছে, এতে আমরা কিন্তু আগাচ্ছি, কিন্তু এই নালীটা মাদেশ ভাই সাথে আমার মিল আছে, এই নালীটা কিন্তু মুন্সিপাড়ার ভিতরে ঢোকে না। এই মুন্সিপাড়ার ভিতরে এই কাজগুলো নিলে তাহলে ওই নালীগুলো উঁচু করলে তাহলে জলবদ্ধতা কমবে। যতক্ষণ পর্যন্ত এইটা উঁচু করা হবে না জলাবদ্ধতা কমবে না। এবং আরো সুন্দর কথা বলছে খেলা, খেলাধুলা ম্যাক্সিমও কইছে, মাজুল সাহেবও কইছে, খেলাধুলা অর্থাৎ সহপাঠ্যক্রম, সহপাঠ্যক্রম আমাদের দেশেই এখন বলবো আমি প্রায় মানে বিচ্ছিন্ন ভাবে আছে। আমাদের শহীদপুরের এখন আমি কথা বললে একটা কথা বলবো জসিম ভাই সবার পারমিশন নিয়ে, যে আমাদের সন্তানদের মানে যে একটা কি বলবো এটাকে, যে খেলাধুলার যে জায়গা অর্থাৎ শুধু খেলাধুলাই নাই একটা শিশু পার্কের মতো পার্ক, এটিও আমরা শহীদপুরে করতে পারি নাই বড় করে। যদি এটা আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে করি, যেটা বিশ্বের দু একটা কান্ট্রি আমি নাম বলবো না আমাদের চেয়েও অনুন্নত দেশে আছে, যে শিশু মনের শিশু বিকাশের জন্য কিছু ব্যবস্থা করা, এই ব্যবস্থাটা করার মতন মানসিকতা তৈরি করতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথ নির্দেশনা দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্মকে এই নির্দেশনা দিতে পারি, তাহলে আমি মনে করি আমরা এগিয়ে যাব। আজকে নতুন ভোটাররা, আজকে আমরা যে বর্তমানে যে ভাষায় কথা বলছি বাড়িতে বসে আপনার সাথে আপনার এই অনুষ্ঠানে অর্থাৎ এই ভোটের হাওয়াতে আমরা আলোচনা করছি, দর্শকও দেখতেছে আপনারাও দেখতেছেন, এটা বর্তমান মিডিয়া আমরা যে এত উন্নত হয়ে গেছি, এই এইভাবে যদি পাল্লা দিয়ে আমরা যদি 6 নম্বর ওয়ার্ডের কথা একটু চিন্তা করি, আর 6 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের যেই কাউন্সিলর হোক না কেন সেই কাউন্সিলরকে আমরা সহযোগিতা করব। সহযোগিতা করব বলতে আমি জানি যেটুকু এই ওয়ার্ডে ঘুরে 6 নম্বর ওয়ার্ডে ঘুরে এই ওয়ার্ডে অনেক রাস্তা আছে খুব ছোট, যে কারণে সেই রাস্তা দিয়ে যাতায়াত ব্যবস্থা খুব কঠিন, অনেকে ইচ্ছা করেও রাস্তা ছোট করে রাখছে। আমি 6 নম্বর ওয়ার্ডবাসীকে অনুরোধ জানাবো এই রাস্তাগুলোকে বড় করতে পৌরসভাকে সহায়তা করা, এবং পৌরসভার আগামী দিন যিনি মেয়র হয়ে আসবেন যিনি কাউন্সিলর হয়ে আসবেন আমরা তাদেরকে সহযোগিতা করব। এই এই প্রত্যাশা আমাদের আমার ব্যক্তিগতভাবে, আমি 6 নম্বর ওয়ার্ডবাসী, আমি 6 নম্বর ওয়ার্ডবাসী একজন নিজেকে সচেতন নাগরিক দাবি করি, সেই হিসেবে বলতে চাই এর একটা ব্যবস্থা হওয়া দরকার। আর সমস্যা থাকবেই মাস ভাই ম্যাক্সিম, সমস্যা থাকবেই, এবং আমাদের রানিং যিনি আজকে আমাদের সামনে মিঠু কথা বললেন সমস্যা থাকবেন, হয়তো মিঠু সাহেবের আক্ষেপ
আমি হয়তো কোনো কাজ অর্ধ সপ্তমী পুরা করতে পারি নাই, হয়তো উনি বলে নাই ওইভাবে, বা ওনার নেটওয়ার্কের ডিস্টার্ব তার কারণে উনি বোধহয় প্রকাশ করতে পারে নাই। আমার ওই মত যে আমাকে যদি আবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি সেই অসপ্ত কাজটা বাস্তবায়ন করব। অর্থাৎ আমি কথাটা বলতে যাচ্ছি এইটাই, মাদত ভাই আপনি একজন প্রগতিশীল মানুষ, আমি আপনার কথাবার্তাতে খুব মানে আমি খুব নিজেকে মানে মানে একটু উৎফুল্ল মনে করছি, আপনি খুব প্রগতির সাথে কথা বলেছেন এবং আশার বাণী তোমাকে আশার আলো জাগিয়েছে। আর ম্যাক্সিম বলেছে আমি যদি সুযোগ পাই আমি কিছু করতে চাই, এই যে ম্যাক্সিমের চাওয়া, মাদত ভাইয়ের চাওয়া, আমাদের বর্তমান রানিং কাউন্সিলরের চাওয়া, তিনজনই প্রায় একই রকম, তিনজনই কিন্তু ইয়াং। আমি প্রতিনিধি একটা কথা বলেছে যে এখানে প্রার্থী প্রায় ডজন খানে, আপনার শুধু আপনার সময় নাই কথা বলার, কথা আজকে কথা বলতে গেলে সময় দিতে হতো, আজকে আপনার টার্মিনাল নিয়ে আমি কথা বলতে রাজি নাই, ওই সর্বমঙ্গলা নদী নিয়ে কথা বলতে রাজি নই, কেন ওগুলো সমস্যা, সমস্যা তো হবেই, এই সমাধান করতে হবে, তাই টার্মিনাল সমস্যা হবেই, আমাকে সমাধান করতে হবে, এটা ব্যাপক কথা, এই ব্যাপক আলোচনা এই সব সময় হবে না, আমি ওইগুলো যদি টাচই করতে দিই না। আমি চাচ্ছি যে আপনার যারা এই ছয়নম্বর ওয়ার্ড ঘুরে যে তথ্যগুলো দিয়েছে প্রত্যেকটি তথ্য সঠিক, এবং আজকে আমাদের যাত্রীদের যে সমস্যা এটা কিন্তু আজকের একটা দীর্ঘ সময় সমস্যা, এই সমস্যা কিন্তু ছয় নম্বর ওয়ার্ড করতে পারবে না বা ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর করতে পারবে না, এটা শহীদপুরের সমস্যা, আজকে টার্মিনাল যে সমস্যা শহীদপুরের সমস্যা, আজকে আমাদের ক্যান্ডিডেটরা বলেছেন আমরা কর বেশি দিচ্ছি, হোল্ডিং বেশি দিচ্ছি, এই এইভাবে বলছে ওনারা যে আমাদের যে বর্তমানে যে বিশেষ শিল্পনগরী আছে তার বর্জ্য আমাদেরকে বহন করতে হচ্ছে, সে বর্জ্যগুলো তো আমার এলাকার মধ্যে পড়তেছে, আমাকে সেগুলো পরিষ্কার করতে হচ্ছে, যেটা শাহিনুল ইসলাম সাহেব আমি দেখেছি, আমি যেহেতু মিথ্যা বলবো না কোনো অনুষ্ঠানে, উনি ঝুড়ি তৈরি করেছিল যে প্রত্যেক বাড়ির পাশাপাশি ঝুড়ি রেখেছেন, ওই ঝুড়িতে ময়লা ফেলেন, ময়লা ফেলে ময়লাগুলো পুরসভা নিয়ে যাবে, এইটা কিছুদিন ধরে আমি দেখতেছি পুরসভা একটা ভালো কাজ করছে, এটা পুরসভাকে আমি ধন্যবাদ দিই, পুরসভার শুধু আমাদের কাউন্সিলর নাই মেয়র সাহেব সহ এবং সব কাউন্সিলর আমার সম্ভবত এই কাজটা করছে, শহীদপুরের সব কাউন্সিলরকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনার আজকের এই ভোটের হাওয়া অনুষ্ঠান থেকে, যে তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা শুরু করছে, যেমন কর্ণ আমাদের হাত ধোয়া শেখাইছে, তো আমি চাই আমাদের ভবিষ্যৎ কাউন্সিলররা এমন কিছু কিছু কার্যক্রম করবে, এমন কিছু কিছু পন্থা শুরু করবে যা আমরা উনাদেরকে দেখে শিখব, যেমন আমরা কিন্তু এখন হাত ধোয়া খুব ভালোভাবে শিখে নিচ্ছি, খেতে গেলে বা কোনো কিছু খাইতে গেলে সুন্দরভাবে হাত পরিষ্কার করতে হবে, এটা করোনা কিন্তু আমাদের সবাইকে শিখিয়েছে, আগে কিন্তু এত পরিচ্ছন্ন ভাবে আমরা হাত ধুইতাম না, যেমন আমি আমার যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই আমি সব জায়গায় অন্তপক্ষে হাত ধোয়া, তারপরে বিভিন্ন কিছু আমি ব্যবস্থা করবো আজকে অনুষ্ঠান থেকে আমি বলছি, তো সবশেষে আবার আমি বলছি যে এখানে যারা জড়িত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভোটের হাওয়া আপনারা করছেন তো এইটা একটু বড় আকারে হলে ভালো হতো, আমরা যা বলতে চাচ্ছি আমরা বলতে পারতেছি না, আর মানে কিছু কিছু বাধ্যবাধকতা আছে যে আমরা অনেক কথা বলতে পারবো না, আমরা বিশেষ করে শিক্ষক মানুষ, তো আমি সবশেষে বলতে চাই আজকে আমাদের আমি খুব বলি জসিম সাহেব আমার খুব ভাল লাগছে যে আমাদের তিনজনের কথা কিন্তু কাছাকাছি, তিনজন ক্যান্ডিডেটের কথাই কাছাকাছি, তা আমি শুনছি যে আমাদের এই ওয়ার্ডে প্রায় 8-10 জন ক্যান্ডিডেট হতে যাচ্ছে, তো 8-10 জন ক্যান্ডিডেটের চাওয়া হতে এইরকমই হবে, তো এই চাওয়াগুলো যেন বাস্তবে রূপান্তরিত হয় এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন করার জন্য, বিশেষ করে জসিম ভাই সহ আপনারা যারা জড়িত রয়েছেন
আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার ভবিষ্যতে সুযোগ পেলে 6 নম্বর ওয়ার্ড নিয়ে আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে। অবশ্যই স্যার, আপনাকে আমরা 6 নম্বর আমরা পরবর্তীতে আবারও আসবো, কারণ ভোটের সময় আমরা বিভিন্ন স্পট থেকে আমরা প্রোগ্রামগুলো করবো এবং প্রার্থীদের কথা বলবো এবং যারা ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। এই এটা একটা মানসিকতা এবং এই লক্ষ্য নিয়ে আমি এই বিষয়টা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর একটি বিষয় যে আমরা ইতিমধ্যে আমরা প্রায় 2000-এর মধ্যে রিচ হয়েছে আমাদের এই প্রোগ্রামটি, যারা যারা ভিউয়ার ছিলেন দেখেছেন। আমরা সর্বশেষ আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী সোমবার যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকবেন এবং বিশেষ করে যারা হিন্দু সনাতন যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে শারদীয় শুভেচ্ছা, আর সকলকে আবার সালাম এবং আদাব জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।